আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমি আলাপ করব ডেটা প্রেজেন্টেশন অথবা ডেটা ভিজুয়ালাইজেশন কত প্রকার এবং এগুলি কিভাবে করতে হয়। মেজর যে চার্ট আছে, বিশেষ করে পাই চার্ট, বার চার্ট এবং হিস্টোগ্রাম, এগুলি কি জিনিস, এগুলি নিয়ে আজকে আমরা আলাপ করব। তো শুরুতেই দেখি যে ডেটা প্রেজেন্টেশন পরিসংখ্যানে কতভাবে করা যায়। মূলত দুইভাবে ডেটা প্রেজেন্টেশন করা যায়, একটা হলো সংখ্যাসূচক, একটা হলো গ্রাফিক্যাল। সংখ্যাসূচক উপস্থাপনা কাকে বলে? সংখ্যার মাধ্যমে, ইংলিশে নাম্বারের মাধ্যমে যখন ডেটা প্রদর্শন করা হয়, বিশ্লেষণ করা হয় বা অন্যান্য সংখ্যাসূচক ডেটা ব্যবহার করা হয়, তখন সেটাকে সংখ্যাসূচক উপস্থাপনা বলে। যেমন এখানে অ্যাভারেজ মান্থলি হাই টেম্পারেচার দেখানো হয়েছে দুইটা সিটির, ফ্রাঙ্কলিন এবং জ্যাকসন। তো জানুয়ারি মাসের দুইটার কম্পেয়ার করে দেখানো হচ্ছে, এটা 29 ছিল, এখানে 15 ছিল ফারেনহাইট আর কি। তাহলে দেখেন, এই 12 মাসের দুইটা শহরের যে টেম্পারেচার, সেটাকে কিন্তু পাশাপাশি দেখানো হলো। এটার তে কোনো গ্রাফ বা কোনো চার্ট ইউজ করা হয়নি, শুধুমাত্র নাম্বার বা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এটাও এক ধরনের ডেটা প্রেজেন্টেশন। তো এটাকে আমরা বলি সংখ্যাসূচক উপস্থাপনা। আর আমরা যখন গ্রাফিক্যাল উপস্থাপনা করি, তখন মূলত গ্রাফিক্যাল উপস্থাপনা বলতে চার্ট এবং গ্রাফের ব্যবহারকে বোঝায়, যা ডেটা প্রদর্শন করতে, বিশ্লেষণ করতে, স্পষ্ট করতে এবং সংখ্যাসূচক ডেটা ফাংশন এবং অন্যান্য গুণগত ডেটা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। তাহলে যখন আমরা এই ধরনের বিভিন্ন রকমের গ্রাফ বা চার্ট ইউজ করি এবং ডেটাকে প্রেজেন্ট করি, তখন আমরা সেটাকে বলবো গ্রাফিক্যাল উপস্থাপনা। তো সংখ্যাসূচক উপস্থাপনার থেকে গ্রাফিক্যাল উপস্থাপনার পপুলারিটি বেশি এবং খুব দ্রুত গ্রাফিক্যাল উপস্থাপনা থেকে মিনিংফুল ইনসাইট কিন্তু বের করা যায়, যেটা সংখ্যাসূচক থেকে আসলে অতটা সহজ না। পর্যবেক্ষণ করতে হয় অনেক বেশি, তারপরেও ঠিকমতো ইনসাইট বের করা কঠিন হয়ে পড়ে। তো সেজন্যই এখন আমাদের এই ডেটা ভিজুয়ালাইজেশন বা প্রেজেন্টেশনের কথা যখনই আসে, তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকমের চার্ট এবং গ্রাফের কথা মাথায় আসে। এবং যে সমস্ত ডেটা ভিজুয়ালাইজেশন টুলস আছে, যেমন ধরেন পাওয়ার বিআই, ট্যাবলু, এগুলোতে দেখবেন যে শয়ে শয়ে চার্ট গ্রাফ আছে। বিভিন্নভাবে আপনি আপনার এই নিউমেরিক ডেটাকে কিন্তু গ্রাফিক্যালি উপস্থাপন করতে পারেন। আমরা এখানে খুব মেজর তিনটা চার্ট নিয়ে আলাপ করব। তার মধ্যে প্রথমে হচ্ছে বার ডায়াগ্রাম, তারপরে পাই চার্ট এবং আমরা হিস্টোগ্রাম, এই তিনটা মেজর চার্ট নিয়ে আলাপ করব। বার ডায়াগ্রাম কাকে বলে? একটি মাত্র উপাদানের পরিমাণ বোঝাতে একমাত্রিক বারের মাধ্যমে যে চিত্র অঙ্কন করা হয় তাকে বার ডায়াগ্রাম বলে। অর্থাৎ বারের মাধ্যমে এই চিত্র অঙ্কন করতে হবে। বার হলো এমন একটি চিত্র যা কোনো ভূমিশ্রেণীকে, শ্রেণীভুক্ত ডেটাকে প্রকাশ করে। বারগুলি আপনার উলম্ব হতে পারে, আনুভূমিক হতে পারে। অর্থাৎ বারগুলি আসলে অনেক সময় আমরা কি বলবো, ইংলিশে যদি বলি তাহলে ভার্টিক্যালিও থাকতে পারে এবং হরিজেন্টালিও থাকতে পারে। তো বার ডায়াগ্রাম মূলত কোনো ক্যাটাগরির বা কোনো জিনিসের কম্পেয়ার করতে ব্যবহার করা হয়, যে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি বড়, কোন ক্যাটাগরি ছোট। তো যেমন ধরেন, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে যেমন ধরেন ট্রিটমেন্ট গ্রুপ হচ্ছে এখানে রেড আর ফ্রিকুয়েন্সি হলো 15। তাহলে রেড এর জন্য আসলে 15 বার রেড আছে, ব্ল্যাক আছে 20 বার, ব্লু আছে 25 বার এবং টোটাল আছে 60 বার। তো এটাকে আমরা এই যে প্রেজেন্টেশন করলাম, এটা কিন্তু নিউমেরিক প্রেজেন্টেশন বা সংখ্যাসূচক প্রেজেন্টেশন। এটাকে যদি আমরা এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বার ডায়াগ্রামে কনভার্ট করি, তাহলে কি হবে? দেখেন, এখানে রেড, সেটা আমরা, আপনারা তো জানেন যে এখানে প্রেজেন্টেশন করতে গেলে আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি অক্ষ থাকে। আমরা
যেকোনো, যেমন এই ক্ষেত্রে এই যে এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ, এবং এই যে এটা কিন্তু আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই। তো আমরা রেডে আমরা জানি কত, রেড এক্স অক্ষে আমরা কি দিলাম, ক্যাটাগরিগুলো দিলাম, রেড দিলাম, ব্ল্যাক দিলাম, আর হলো ব্লু দিলাম। তাহলে এক্স অক্ষে ওয়াই অক্ষে কি দিলাম, ওয়াই অক্ষে নাম্বার অফ সাবজেক্ট, মানে ক্যাটাগরি, এই ফ্রিকোয়েন্সি কত ছিল, রেডের ফ্রিকোয়েন্সি ছিল 15। তা দেখেন এই বারটা কিন্তু 15 পর্যন্ত উঠেছে, এই যে 15। ব্ল্যাকের ফ্রিকোয়েন্সি ছিল 20, তাই বারটা এই যে 20 পর্যন্ত আমাদের উঠেছে। ব্লুর ফ্রিকোয়েন্সি ছিল 25, তাই ব্লু এই যে 25 পর্যন্ত আমাদের উঠেছে। তাহলে এইভাবে তিনটা বারের মাধ্যমে তিনটা ক্যাটাগরিকে আমরা কিন্তু উপস্থাপন করতে পারলাম, এবং এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম যে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার এবং সব থেকে কম ফ্রিকোয়েন্সি কার। এখানে ফ্রিকোয়েন্সিগুলোকে ট্রিটমেন্ট গ্রুপ দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে বার ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। রেডের ফ্রিকোয়েন্সি 15, তাই এখানে 15 লাগছে। তো যাই হোক, আপনারা সহজেই বুঝতে পারলেন যে বার ডায়াগ্রাম হচ্ছে দুই বা ততোধিক ক্যাটাগরির বা কোনো জিনিসের কম্পেয়ার করার জন্য আমরা এই বার ডায়াগ্রাম ইউজ করি। পাই চার্ট কি করি, পাই চার্ট কিভাবে করতে হয়? আচ্ছা, একটি পাই চার্ট একটি বৃত্তাকার পরিসংখ্যান গ্রাফিক। আচ্ছা, আমরা শুরুতে পাই চার্টে একটু দেখে নিই পাই চার্টটা। যেমন ধরেন এটা একটা পাই চার্ট, আপনারা তো অবশ্যই পিজা খেয়েছেন, তো পিজার মতো এরকম একটা রাউন্ড করে যখন আমি একটা বৃত্ত আঁকবো, এবং বৃত্তের মধ্যে যখন আমার আইটেমগুলোকে আমি স্লাইসিং করব, তখন সেটাকে পাই চার্ট বলে। তো এখানে দেখেন পাই চার্ট বলা আঁকা হয়েছে, ওই রেড ব্ল্যাক এবং ব্লু নিয়েই কিন্তু আঁকা হয়েছে। তো বলবেন যে এখানে 25 কোথায় পেল, 33.3 কোথায় পেল, 47 কোথায় পেল। মনে রাখবেন পাই চার্টের পুরোটা কিন্তু সবসময় 100, অর্থাৎ আমরা পুরো পাই চার্টকে 100 হিসাবে উপস্থাপন করি। কিন্তু আমাদের যে ডেটা, সেই ডেটাতে তো 100 নাই, 15 প্লাস 20 প্লাস 25, তাহলে 60 হচ্ছে, সর্বোচ্চ 60। এখন আমি 60কে কি এই 100 এর মধ্যে রাখতে পারবো? তাহলে তো কিছু গ্যাপ হয়ে যাবে। পুরোটা যেহেতু 100, সেহেতু আমাদের এই 60ই আসলে 100, তার মানে আমাকে 60কে 100 ধরে আমাকে কিন্তু পার্সেন্টেজ করে নিতে হবে। তাহলে 60 যদি 100 হয়, তাহলে 15 কত? তাহলে 15 আমরা যদি এইভাবে 60/15 তার করি, তাহলে আমরা বুঝতে পারছি যে 100 দিয়ে গুণ দিলে আমরা বুঝতে পারছি 15 মানে 25%, 20 মানে হচ্ছে 33.3%, 25 মানে হচ্ছে 41.6%, এবং 60 তো 100 বললামই। তার মানে আমার এখানে যে ডেটাই থাকুক না কেন, ডেটা সমষ্টিকে আমাকে 100 ধরে নিতে হবে, এবং সেই অনুসারে অন্যান্য ডেটাগুলিকে আমার পার্সেন্টেজে বের করতে হবে। তারপরে আমাকে এই গ্রাফের মধ্যে, ধরেন এখানে ব্লু হলো 25%, তাই আমরা এই 25% স্লাইসে দেখাইলাম, তার মানে এই পুরো বৃত্তটাকে আমাকে সেই রেশিও অনুসারে ভাগ করে এগুলি দেখাতে হবে। তো আসার কথা হচ্ছে যে আমাদের আসলে এত কষ্ট করে তো এগুলি আঁকার প্রয়োজন নাই, বিভিন্ন রকমের টুলস আছে, ডেটা ভিজুয়ালাইজেশনের টুলস, বিখ্যাত টুলস, এক্সেল নিজেও কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশন করে, এক্সেলের মধ্যেও কিন্তু আপনি এই ধরনের পাই চার্ট এবং বার ডায়াগ্রাম ইত্যাদি ইত্যাদি আঁকতে পারবেন। তাছাড়াও পাইথনের ম্যাটপ্লটলিব আছে, এবং ট্যাবলু, পাওয়ার বিআই এসব তো আছেই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পাই চার্ট কি এবং কিভাবে এই পাই চার্ট আঁকতে হয়। এবার আমরা দেখি হিস্টোগ্রাম কি জিনিস। হিস্টোগ্রাম আমরা এর আগে ফ্রিকোয়েন্সি নিয়ে আলাপ করেছিলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলাপ করেছিলাম। তো একটি কোনো সিরিজের বা কলামের যে নিউমেরিক রেঞ্জগুলি থাকে, বা নিউমেরিক, ধরেন একটি কলামে এরকম 40 থেকে 60-এর মধ্যে যে ডেটা আছে, ধরেন 40 আছে, 41 আছে, 42 আছে, 43 আছে, এরকম করে যে ডেটা আছে সেই সংখ্যা হলো, ডেটার সংখ্যা হলো 11টা। 60 থেকে 80-এর মধ্যে যতগুলি ডেটা আছে সেটার সংখ্যা হলো 15। তার মানে দেখেন ডান পাশে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, কিসের ফ্রিকোয়েন্সি, গুনতেছি 40 থেকে 60-এর মধ্যে কতগুলি ডেটা আছে সেটা গুনতেছি,
60 থেকে 80-র মধ্যে কতগুলি ডেটা আছে সেটা গুনতেছি। এই তার মানে আমাদের ধরেন যদি আমাদের এরকম একটা একটা ধরেন কোনো ভেরিয়েবল, আপনারা জানেন পরিসংখ্যানের ভাষায় কলামকেই ভেরিয়েবল বলে, ধরেন এটা এজ, তো এই এজের ভিতরে মনে করেন যে অনেক ডেটা আছে, অনেক অনেক ডেটা আছে, এরকম চলতেছে ডট 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 ডট, এখানে মনে করেন অনেক ডেটা আছে। তো এখানে আমরা গুনে গুনে দেখব যে ধরেন এখানে একটা 41 আছে, এখানে একটা 50 আছে, এখানে আবার 80 আছে। তো এরকম করে গুনবো যে এই যে পুরো ভেরিয়েবল এর মধ্যে 40 থেকে 60-এর মধ্যে কতটা ডেটা আছে, যেমন এই একটা এই একটা আরো হয়তো এখানে পেলাম, পেয়ে মোট 11টা ডেটা আছে। তাহলে কি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে একটা রেঞ্জে দিলাম যে 40 থেকে 60, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি কত সেটা আমরা কিন্তু দেখছি। তাহলে হিস্টোগ্রামের মূল উদ্দেশ্য কিন্তু কোন জিনিসের সাথে মানে কোন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কম্পারিজন না, হিস্টোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন রেঞ্জে, রেঞ্জগুলি অবশ্যই কিন্তু আপনার একটার সাথে আরেকটার মিল থাকতে পারে, 40 থেকে 60, 60 থেকে 80, এমন না যে এখানে কোনো ব্রেক দিলে হবে না। তো বিভিন্ন রেঞ্জের কতগুলি ডেটা আছে ফ্রিকোয়েন্সি, তার মানে এটাকে আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশন, একটা ভেরিয়েবলের বা কলামের ডিস্ট্রিবিউশনকে আমরা কিন্তু হিস্টোগ্রাম বলি। তো হিস্টোগ্রাম আঁকার উদ্দেশ্যই কিন্তু এইরকম ডিস্ট্রিবিউশন দেখা। তো আমরা এখনো হিস্টোগ্রাম আঁকি নাই, আমরা জাস্ট এটা একটা নিউমেরিক ডেটা এখানে দিলাম। তো চলুন আমরা হিস্টোগ্রাম দেখি, এটার যদি হিস্টোগ্রাম দেখি তাহলে ঠিক এক্স অক্ষে আমরা দিলাম ওই রেঞ্জগুলি, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, এরকম করে রেঞ্জগুলি দিলাম। আর ওয়াই অক্ষে কি দিলাম, কতগুলি ডেটা আছে অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিলাম। তো দেখেন 40 থেকে 60-এর মধ্যে ডেটা ছিল আমাদের সম্ভবত 11টা, তাই সেই জন্য 10 এবং 12-র মাঝে 11 থাকে, তো 11 দিলাম। এবং ঠিক তার পাশাপাশি 60 থেকে 80-র মধ্যে ডেটা ছিল আমার, এখানে একটু দেখি, 60 থেকে 80-র মধ্যে ছিল 15টা, 80 থেকে 100-র মধ্যে ছিল 13টা, তাহলে 60 থেকে 80-র মধ্যে এই যে 15টা ডেটা ছিল, তারপর 13টা। এইভাবে কিন্তু আমরা এই যে একটা চার্ট আঁকলাম এটাকে আমরা বলবো হিস্টোগ্রাম। এখানে 40 থেকে 140-এর মধ্যে যতগুলি ডেটা আছে সবগুলিকে করলাম, এবং তারপরে মোর হিসাবে যেটা আছে সেটা মোরে দিয়ে দিলাম। তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলিকে আমরা বিভিন্ন রেঞ্জে ভাগ করে সেটাকে আমরা প্লটিং করলাম। ফ্রিকোয়েন্সিগুলি দেখালাম আমরা ভার্টিক্যালি এই যে ওয়াই অক্ষে, আর রেঞ্জটাকে দেখালাম আমরা এক্স অক্ষে। এভাবে আমাদের হিস্টোগ্রাম আঁকতে হয়। আশা করি আমাদের এই ছোট্ট আলোচনায় আপনারা ডেটা প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, কত রকমের প্রেজেন্টেশন আছে, এবং মেজর যে তিনটা প্রেজেন্টেশন, বার চার্ট, পাই চার্ট এবং হিস্টোগ্রাম সম্পর্কে ধারণা পেলেন। ধন্যবাদ সকলকে।